আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম, আমি বরিশাল থেকে আসছি, দেশের বাড়ি বরিশাল। আমার পেশা আইনজীবী সহকারী, বয়স 23 বছর। আমার মূলত ব্যাক পেন, পিছন সাইডে যে ঘাড়ের এই সাইড থেকে এই পিছনে পর্যন্ত ব্যথা প্রচুর পরিমাণ। আমার মূলত 1 বছর ধরে এই ব্যথাটা আছে। আমি অনেক জায়গায় দেখাইছি, 6-7 জায়গায় দেখাইছি। ডক্টররা শুধু ঔষধ দিত, ঔষধ দেওয়ার পরে মানে মোটামুটি ভালো হয়ে যেতাম, আবার ঔষধ শেষ, আবার যে অবস্থা সেই। পরে স্যারের কাছে আসলাম পরশুদিন, আসার পরে আমি ভর্তি হয়েছি গতকালকে, ট্রিটমেন্ট নিতেছি, মোটামুটি একটু ভালো। যেমন আমি কোর্টে কাজ করতে গেলে ধরেন 10 মিনিট কাজ করতে পারতাম না, বলেছি আমার সমস্ত বডি ই হয়ে যেত, লক হয়ে যেত, মাঝে মাঝে অবশ হয়ে যেত। তো আমার ঘাড়ের বেশি সমস্যা হতো, তো ঘাড়টা আমার এরকম করতে হতো 5 মিনিট পরে পরে। তারপর আমি ঝুঁকে কাজ করতে পারতাম না, তো এই জায়গাটা পেইন হইতো বেশি। আর হলো ভারী কিছু নিতে পারতাম না, তাহলে এই জায়গাটা ব্যথা করতো। এই অনেক কিছু আর মানে স্বাভাবিকভাবে চলাচল করতে পারতাম না সাধারণ মানুষের মতো। আর আমি ওই যে বাইরে যে এক্সরেগুলো করছি যে ডক্টরের কাছে, ওই এক্সরে দেখি সে বলছে যে ওই আমার এই ঘাড়ের এই যে দুই সাইডে এতটুকু হাড্ডি বলছে। আর ওইটা দেখে পরে আমার কিছু টেস্ট দিছে এমআরআই করার জন্য, আর ব্লাড টেস্ট আছে 8-9টা। তো এমআরআইটা করার পরে স্যারে বলছে যে আমার ঘাড়ের এই জায়গার রক একটু বাঁকা হয়ে গেছে, মানে স্বাভাবিক যেরকম থাকার কথা সেরকম নাই, একটু বাঁকা হয়ে গেছে। তো সাথে সাথেই বলছে উনি ভর্তি হওয়ার জন্য, কিন্তু আমার কাজের জন্য আমি ভর্তি দিতে পারি না। ওই যে পেইনের জন্য আমি যেদিন মানে অসুস্থ বেশি হয়েছি যেদিন আমি ভর্তি হওয়ার জন্য, তো ওই দিন আমি খুঁজতেছি যে ব্যাক পেইন বিশেষজ্ঞ কী আছে। তো ওইটা খুঁজতে খুঁজতে পরে স্যারের রিভিউটা পাইছি মোবাইলে, ইউটিউবে, মানে ওনার রিভিউটা দেখলাম যে ভালো, মানে অনেক থেরাপি ট্রাপি বা আদারওয়াইজ অনেক কিছুই দিছে। ওইটা দেখার পর আমার মনে হলো যে এই জায়গায়। তারপর আবার আমার স্যার যে আমি যার সাথে কাজ করি স্যারের আবার পরিচিত, আমি প্রচুর সাফার করছি এটার জন্য, মানে পেইনটা এরকম হইতো মাঝে মাঝে মনে হইতো যে আমি এটা এগুলো কাইটে ফালাই দিই, এরকম অবস্থা হইতো। আর যে ডক্টরগুলো দেখাইছি তারা মূলত কিছুই বলতে পারতো না, এক্সরে করাইতো, আমি অনেকগুলো এক্সরে করছি, এক্সরে দেখে বলতো কি স্বাভাবিক, এই ওষুধগুলো খান ঠিক হয়ে যাবে। এই আর প্রবলেম অনেক হয়েছে আমার, মানে স্বাভাবিকভাবে আমি কোনো কাজই করতে পারতাম না। না এটা ঠিক, আমি হলো যে প্রথম যে ডক্টর দেখাইছিলাম তখন উনি যাওয়ার পরে কিছু ঔষধ দিছিল আর একটা এক্সরে দিছে। তো এক্সরে করার পরে এক্সরেটা দেখাইছি, দেখানোর পর উনি বলতেছে না কোনো তো ভাঙা টাঙা বা কিছুই নাই, এই ওষুধগুলো খাও, কন্টিনিউ করো, ঠিক হয়ে যাবে। তো আমি কত সপ্তাহ, 1 সপ্তাহ পর পর যাইতে বলতো ওই জায়গায়। তো 1 সপ্তাহ পরে গেছি, ব্যথা হালকা কমতো, ব্যথার ওষুধ খেলে তো অবশ্যই কম, কমার পরে আবার পরের সপ্তাহে যাইতাম ওই রকম। পরে আমার বলছে যে এই 1 সপ্তাহ খাও তাহলেই ঠিক হয়ে যাবে, পরে ওই ওষুধ খাওয়ার পরে তো বন্ধ। পরে 4-5 দিন যাইতে না যাইতে আবার সেম আগের মতোই, পরে ওই ডক্টর চেঞ্জ করলাম, চেঞ্জ করে আরেকজন ডক্টর কাছে গেলাম, সে ওই একই। তো এরকম ওনাদের এক্সরে দেখে পরে আমি ওইগুলো বাদ দিয়ে পরে স্যারের কাছে আসছি, কজন মেবি 5-6 জন মনে দেখেছিল। তারপরে ওই এক্সরে দেখেই স্যারে এটা ধরছে যে আমার ঘাড়ের হাড্ডি বইলে গেছে, কিন্তু ওই এক্সরেগুলো কিন্তু তারা দেখছে, তারা ধরতে পারে না। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো হয়ে। প্রথম দিনে মানে প্রচণ্ড ব্যথা ছিল, ব্যাক পেইনটা তো আমার সমস্যা, তো ঘাড়ে প্রচুর ব্যথা ছিল। এখন আপাতত ইনশাল্লাহ মানে অনেকটা ই হয়েছে, 99%-এর মতো, 1% আছে ভাই হালকা ব্যথা, ওটা থেরাপিস্ট বলছে যে একটু ব্যায়াম করলে ঠিক হয়ে যাবে। না আমার ফ্যামিলিরে আমি জানাইনি ভাই, আমার মায়ের ব্যাপারটা হলো এরকম যে আমি যদি জানাইতাম তো তারা খুব টেনশনে থাকতো। তো আমি চাইছি যে না জানাইয়া সুস্থ হয়ে তারপর বাড়িতে যাই, জানতো যে হালকা ব্যথা আছে কিন্তু আমার যে এত সমস্যা সেটা জানতো না, কারণ আমার তো এই যে ঘাড়ের 2টা ডিস্কে সমস্যা ছিল। তো এইগুলো জানলে তারা এই রমজানের ভিতরে ঢাকা আসতো, দৌড়োদৌড়ি করতো, তো সেই জন্যই আমি জানাইনি, তো আরও কষ্ট করতো এই জন্যে। সেটা তো ছিলই, কারণ একটা পেইন থাকলে নিজের ভিতরে অসহ্যকর অবস্থা থাকে, তারপর মানে নিজের একটা টেনশন কাজ করে,
আর ওই সময় একটু বেশিই ছিল, কারণ আমার ঘাড়ে প্রচণ্ড ব্যথা ছিল। এখন তো আল্লাহর রহমতে সুস্থ, তো বেটার। তো প্ল্যানিং বলতে ওই রকম প্ল্যানিং নাই আগের মতো, কারণ মনটা একটু তো খারাপ থাকি। এখন বাড়িতে গেলে বলতে পারবো যে ফ্রেন্ড সার্কেলের সাথে কীরকম কী করতে পারে। আমি যখন স্যারের কাছে আসছি প্রথম, তো স্যার তো ওই যে আমার আগে যে ছয়জন ডাক্তার দেখাইছি ওনাদের এক্স রে দেখেই ধরছে যে আমার ডিস্কে সমস্যা আছে। তো আমার অনেকগুলো টেস্ট দিছে, তারপর আমার বলছিল যে এমআরআইটা করলে, মানে তোমার একটা রোগ ধরছি আমি, তো এর বাইরে আরও থাকতে পারে, তো এমআরআইটা করলে আমি সম্পূর্ণ বুঝতে পারবো, তুমি যদি সম্ভব হয় তাহলে করো। তো আমি বলছি যখন দরকার তাহলে করব। তো এমআরআইটা করার পর আমার মানে এই জায়গায় দুইটা ডিস্কের সমস্যা হয়েছে, তো এটা ধরছে ওইটা ট্রিটমেন্ট, আর বলছে যে ভর্তি হয়ে যাও। তো আমি ভর্তি হলাম, ভর্তি হওয়ার পর মোটামুটি থেরাপিস্ট আমার খুব ভালো, তার প্রতিদিনই খুব ভালোই ব্যায়াম ট্যাম সবগুলো করেছে ভালো। আর পরিবেশ বলতে কি, পরিবেশটা খুবই সুন্দর, একদম ফ্যামিলির মতোই আমি যতদিন ছিলাম, নার্স থেকে শুরু করে আয়া, তারপর থেরাপিস্ট, মানে সবাই খুব ভালো ব্যবহার, চমৎকার। মেবি তিনজনকে দেখছি, মানে আট দিন নয় দিন দশ দিনে চলে গেছে। তাদের তো আমার যেটা এটা না, তাদের সমস্যা ছিল কোমরে, একজনের ছিল কোমরে আর একজনের মানে ইসে মানে মেরুদণ্ডে। তো তারা বলছে যে তার অনেকটাই ভালো হয়ে গেছে, মানে সম্পূর্ণ ভালো হয়েছে। যার কোমরে সমস্যা ছিল তার ওইটা শুনে আমি আরও বেশি অনুপ্রাণিত হয়েছি। আপনি তো ওই দিন রিভিউ নিয়েছেন যখন, তখন আমি তার কাছ দিয়ে শুনছি, আমি তো এর ভিতরে ছিলাম, একটু মেশিনের ভিতরে রাখছে। তো তার কাছ দিয়ে, একজন টিচার ছিল, তার কাছ দিয়ে আমি শুনে মানে আমি একটা বেশি নিজের ভিতরে একটা শক্তি আসছে যে না আমি সুস্থ হব। তো তারপরে আমি দুই একদিনের ভিতরে দেখি যে আমি সম্পূর্ণ ইনশাল্লাহ সুস্থ। স্যারকে আমি মানে নিজের মন থেকে খুবই থ্যাংক ইউ এবং ধন্যবাদ তার জন্য দোয়াও করি যে তার কাছ থেকে অনেক রোগী সুস্থ হয়ে যাইতেছে। ঠিক আছে, বিশেষ করে আমি ভাবিনি যে এরকম হবে, কারণ আরও তো অনেকগুলো ডাক্তার দেখাইছি। তো স্যারের জন্য অসংখ্য ধন্যবাদ, স্যার জানি আল্লাহ রহমতে সুস্থ থাকে আর এরকম সেবা যত্ন করতে পারে। আমার মনে হয় অনেকটাই উন্নত, সেটা ঠিক আছে, কিন্তু অনেকটাই ভালো না, সে তুলনায় তো অনেকটাই কম। আমি তো খরচ করছি, আমি তো প্রায় 2 লাখ টাকার মতো খরচ করছি। হ্যাঁ, তো তারা তো কিছু ধরতেই পারে না, আমারও বলছে যে কোনো সমস্যা নেই, তুমি এই ঔষধগুলো কন্টিনিউ করো তাহলে ঠিক হয়ে যাবে। তো ঔষধগুলো আমি কন্টিনিউ করছি, তো কন্টিনিউ করবো, ঔষধ শেষ আবার যেরকম সেরকম। তো সেই তুলনায় তো এই জায়গায় আমি মোটামুটি ভালো ই পাইছি, মানে ইয়ের দিক থেকে। তো আমি মোটামুটি আল্লাহর রহমতে সুস্থই, সম্পূর্ণই সুস্থ। তো সবার উদ্দেশ্যে বলতেছি যে বাহিরে চাইতে এই জায়গায় আসলে আমি মনে করি যে না সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি, আমার থেকে মানে আমার হিসেবে এটি আমি বলি, আমি সুস্থ হয়েছি, আপনারাও আসেন, আপনারাও সুস্থ হবেন ইনশাল্লাহ। খুবই ভালো, অনেকটাই ভালো, কারণ তাদের ব্যবহার মুগ্ধ, মনোমুগ্ধকর। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।